স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হল লস অফ এনার্জি ডিউ টু ডিস্ট্রিবিউশন অফ চার্জ বা আধান বণ্টনের ফলে শক্তি ক্ষয়। আমরা জানি যে বিভিন্ন বিভব সম্পন্ন দুটো পরিবাহীর মধ্যে যদি বৈদ্যুতিক সংযোগ ঘটানো হয় তাহলে উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী থেকে নিম্ন বিভব সম্পন্ন পরিবাহীতে আধানের প্রবাহ ঘটে, যতক্ষণ না উভয়ের বিভব সমান হয়। এখন পরিবাহী দুটোর বিভব যাই হোক না কেন, এই রকম তড়িৎ বণ্টনের ফলে আমরা প্রমাণ করতে পারি যে সর্বদা কিছু পরিমাণ শক্তির অপচয় হয়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম C1 ধারকত্ব এবং V1 বিভব সম্পন্ন একটা পরিবাহীকে C2 ধারকত্ব এবং V2 বিভব সম্পন্ন অপর একটা পরিবাহীর সঙ্গে একটা সরু এবং লম্বা তার দিয়ে যুক্ত করলে উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী থেকে নিম্ন বিভব সম্পন্ন পরিবাহীতে আধানের প্রবাহ ঘটে, যতক্ষণ না উভয়ের বিভব সমান হয়। আমি ধরে নিচ্ছি আধান বণ্টন হওয়ার পর উভয় পরিবাহীর সম বিভব হল ভি, যার মান আমরা পেয়েছিলাম ভি সমান C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, এখন আমরা দেখি যে আধান বণ্টনের আগে বা সংযোগের আগে পরিবাহীদ্বয়ের মোট শক্তি, সেটাকে বলছি E1, সেটা কত হবে, হাফ অফ C1V1² প্লাস হাফ অফ C2V2² এখন সংযোগের পর পরিবাহীদ্বয়ের মোট শক্তি সেটা হলো E2, সেটা কত হবে, হাফ অফ C1V² প্লাস হাফ অফ C2V² বা হাফ অফ C1 প্লাস C2V² অর্থাৎ সংযোগের আগে এবং সংযোগের পরে পরিবাহীদ্বয়ের মোট শক্তির মধ্যে যে পার্থক্য তাকে বলছি আমরা ডেল্টা ই বা E1 মাইনাস E2। এর মান কত হবে আমরা নির্ণয় করি, এটা কত হবে, হাফ অফ C1V1² প্লাস হাফ অফ C2V2² প্লাস হাফ অফ C1 প্লাস C2V² তার জায়গায় আমরা এই মানটা বসাবো, কত পাবো, C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2² দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ C1V1² প্লাস হাফ অফ C2V2² প্লাস নিচে দেখো C1 প্লাস C2² আছে, ওপরে আছে C1 প্লাস C2, তাহলে ক্যান্সেল হবে, তাহলে আমরা পাবো হাফ অফ C1V1 প্লাস C2V2² ডিভাইডেড বাই C1 প্লাস C2। অতএব ডেল্টা ই সমান E1 মাইনাস E2 দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি করছি এই সমীকরণে হাফ অফ C1 প্লাস C2 এটাকে কমন নিচ্ছি, তাহলে কি পাবো, C1 প্লাস C2 ইন্টু
এই দুটো সমীকরণ থেকে পাচ্ছি সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি টু স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে এটা হবে মাইনাস মাইনাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু সি ওয়ান প্লাস সি টু। আচ্ছা সিম্পলিফাই করছি, সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার প্লাস সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, দ্যাট ইজ সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু সি ওয়ান সি টু ভি ওয়ান ভি টু মাইনাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার। আচ্ছা দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার এটাও ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে এই তিনটে সমীকরণ। এই তিনটে সমীকরণ থেকে আমরা সি ওয়ান সি টুটাকে যদি কমন নিই, তাহলে সি ওয়ান সি টু ডিভাইডেড বাই টু সি ওয়ান প্লাস সি টু উইদিন ব্র্যাকেট কী পাচ্ছি, ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু প্লাস ভি টু স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু সি ওয়ান সি টু ডিভাইডেড বাই টু সি ওয়ান প্লাস সি টু উইদিন ব্র্যাকেট ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কোয়ার। আমরা কি পেলাম এখানে, সি ওয়ান হলো প্রথম পরিবাহীর ধারকত্ব, যেটা হলো একটা ধনাত্মক রাশি, সি টু যেটা হলো দ্বিতীয় পরিবাহীর ধারকত্ব এটাও হলো একটা ধনাত্মক রাশি। এখন ভি ওয়ান এবং ভি টুর মান যাই হোক না কেন, ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কোয়ার এটাও কি একটা ধনাত্মক রাশি, অর্থাৎ আমরা কি পাচ্ছি ডেল্টা ই ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ সংযোগের আগে এবং সংযোগের পরে পরিবাহী দ্বয়ের মোট শক্তির মধ্যে যে পার্থক্য তার মান হল গ্রেটার দেন জিরো। এখান থেকে আমরা আরো কি লিখতে পারি, ই ওয়ান ইজ গ্রেটার দেন ই টু, অর্থাৎ সংযোগের আগে পরিবাহী দ্বয়ের মোট শক্তি সংযোগের পরে পরিবাহী দ্বয়ের মোট শক্তির তুলনায় কি হচ্ছে বেশি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আধান বন্টনের জন্য ডেল্টা ই পরিমাণ শক্তির অপচয় ঘটছে। এখন শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি শক্তির বিনাশ হওয়া সম্ভব নয়, ঠিক আছে, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। তাহলে এক্ষেত্রে এই ডেল্টা ই পরিমাণ যে শক্তি অপচয় ঘটছে সেটা নিশ্চয়ই অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে সেই শক্তিটা কি হবে, যখন একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে আধান প্রবাহিত হচ্ছে তখন যে লম্বা এবং সরু তারের মধ্য দিয়ে আধান প্রবাহিত হচ্ছে তখন ওই তারটা কি হচ্ছে আধান প্রবাহিত হওয়ার দরুন উত্তপ্ত হচ্ছে এবং উত্তপ্ত হওয়ার জন্য কিছু পরিমাণ তাপ শক্তি তে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ ডেল্টা ই পরিমাণ যে শক্তি অপচিত শক্তি সেটা ওই পরিবাহী তারের তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আশা করি আজকের যে আলোচনা তোমরা বুঝতে পেরেছ, এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে কমেন্ট বক্সে, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।